আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আমার লেখা একটি কবিতা পাঠ করতে যাচ্ছি। এই কবিতাটা আমি লিখেছিলাম আগের বছর, হঠাৎ এই বৈশাখ মাসেই লিখেছিলাম। হঠাৎ করে বিকালবেলার দিকে আকাশে মেঘ জমেছিল, এরপর হঠাৎ করে তীব্র বাতাস প্রবাহিত হচ্ছিল এবং সহসাই বৃষ্টি পতন ঘটে। তখনই আমি কবিতার সাথে সাথে লিখে ফেলেছিলাম, সাথে সাথে আর কি 10-12 মিনিটের ভিতরে। তাহলে আমি আমার কবিতাটি পাঠ করতে যাচ্ছি। কবিতার নাম হচ্ছে বৈশাখী মেঘ। বৈশাখী মেঘ, গগনে জমেছে সহসা ঘন কালো মেঘ, আচমকা বেড়েছে বাতাসের বেগ, একরাশ ঠান্ডা হাওয়া লাগলো কাঁধে, প্রকৃতি আজ যেন নবসুর বাঁধে, আকাশ ফেটিয়ে পড়ে বাদলার জল, খেলায় মত্ত হয়েছে ব্যাঙের দল, সুশীতল সমীরণ বহে নিরবধি, দূর হলো সকল গুমোট যা ছিল এই অবধি, বৃষ্টির জলেতে গাছে পাতা করে চিকচিক, সবুজের সমারোহে প্রকৃতি ঝিকমিক, চারিদিকে আজ শুধু জলের ক্রন্দন, আকাশ জমিন আজ গড়েছে নববন্ধন, চারিদিকে পড়েছে নিদারুণ ঠান্ডা, মন শুধু খেতে চায় খিচুড়ি আন্ডা। এই ছিল আমার লেখা বৈশাখী মেঘ কবিতা। তো এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আমার লেখা কোনো কবিতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।